মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমায় একটা সত্যি কথা বলবে সমুজ্জ্বল, তুমি কি এক মুহূর্তের জন্য হলেও কোনোদিন এই কঙ্কাবতী নামের উজবুক মেয়েটাকে ভালোবেসেছিলে? কল্পের কঙ্কা নিজের খেতুকে না পেয়ে জলে ঝাঁপ দিয়েছিল, সেই জলের প্রাণীরা তাকে রানী বানিয়েছিল, আর সেই রানী বেশে জলের নিচে সে তার খেতুকে পেয়েছিল অন্য রূপে অন্যভাবে। ভাবছি জলে ঝাঁপ দিলে কেমন হয় সমুদ্র। দাদা, ও দাদা, আপনার স্কুল এসে গেছে। ও হ্যাঁ, ঠিক আছে, সরি আমি খেয়াল করিনি, দাঁড়াও। কাল তোমাকে দেখে বুঝেছি কঙ্কা, তুমি এখনো সুখী হতে পারোনি, হয়তো চাইছো সবটা ভুলে গিয়ে সবকিছু নতুন করে শুরু করতে, পারছো না। হয়তো আমার ওপর জমে থাকা তীব্র অভিমান তোমার কাজটা আরো কঠিন করে দিচ্ছে। এছাড়া কঙ্কা, আমি বুঝতে পারছি অর্জুনও যেন হঠাৎ বদলে গেছে, এটাও আমায় খুব অবাক করেছে। ঠাকুমা বলে রক্ত নাকি কথা বলে, বিয়ে করে ও একেবারে ওই চ্যাটার্জি পরিবারের বাকি পুরুষদের মতো হয়ে গেছে, নাকি আগেই ভেতরে ভেতরে এমনটা ছিল, বোঝা যেত না, কে জানে, হয়তো বুঝতে চাইনি আমি। বন্ধুর প্রতি অন্ধ ভালোবাসা আমাকে ওর সম্পর্কে হয়তো খারাপ কিছু ভাবার অবকাশ দেয়নি, নাহলে একটা মানুষের হঠাৎ এরকম পরিবর্তন কি করে হয় আমার জানা নেই কঙ্কাবতী। আচ্ছা, অর্জুনের পরিবর্তনটা কি আমি অকারণে বড় করে দেখছি? তুমি হয়তো অর্জুনের কারণে অসুখী তা নয়, হয়তো আমার প্রতি তোমার দুর্বলতা তোমাকে সুখী হতে দিচ্ছে না। আমি তো প্রথম দিন থেকে ওই রূপকথা তোমার উপর তীব্র অধিকার বোধটা বুঝতে পেরেছিলাম, তোমাকে তুমি প্রশ্নও করেছিলাম, বারবার জিজ্ঞেস করেছি, তখন উত্তর দিলে না কেন, সত্যিটা বললে না কেন? সেদিন যদি আমায় সত্যিটা বলে দিতে, আমাকে এভাবে কষ্ট পেতে হতো না, তোমাকে এভাবে চিনতে হতো না। অর্জুন, হ্যাঁ বল, তুই কি সবসময়ের মতো এখনো বিজি? না বল না, কি হয়েছে? তোর সাথে কি আজ একবার দেখা করা যেতে পারে? কেন বলতো, কিছু হয়েছে? না কিছু হয়নি, আবার বলতে পারিস অনেক কিছু হয়ে গেছে। সন্ধ্যেবেলা একবার দেখা করতে পারবি আমার সাথে? সন্ধ্যেবেলা না করিস না প্লিজ, আমার আর্জেন্ট দরকার আছে। আচ্ছা ঠিক আছে, তুই কি বাড়ি আসবি? না আজ আর অতটা যাবো না, তুই এদিকে কোথাও চলে আয় না। হ্যাঁ ঠিক আছে, ফোন করে ঠিক করে নেবো। ওকে রাখলাম। অর্জুন তো এরকম কেজো বলে কখনো কথা বলে না, কি হলো কঙ্কা, কি কোনো ছেলে মানুষ করে ফেললো? আমি কি কঙ্কাকে একবার জিজ্ঞেস করব, কথা বলে নেব ওর সঙ্গে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।